আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কবির বিডি ব্লগসের আরেকটি নতুন বাইকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম মিরপুরের সাইড ফিটে অবস্থিত বাইক ভ্যালির শোরুমে। বাইক ভ্যালি হচ্ছে মূলত হোন্ডা মোটরসাইকেলের একটি শোরুম। তো এখানে আপনারা কিভাবে আসবেন আমি যদি বলি, সাইড ফিট এসে যে কারোর কাছে জিজ্ঞেস করলেই হবে যে বারেক মোল্লার মোড় কোথায়, এবং বারেক মোল্লার মোড়ে এসে আগারগাঁয়ের দিকে আপনারা বাম দিক বাম সাইড ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই বাইক ভ্যালি শোরুমটি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমি হোন্ডার এক্স ব্লেড এই বাইকটি সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলবো এবং বর্তমানে এর কত টাকা প্রাইস চলতেছে সব কিছুই বলবো। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই বাইকটি সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, এতে করে আমার ভিডিওগুলো আপনাদের পেজে চলে যাবে। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। হোন্ডা এক্স ব্লেড 160 সিসি, এটা মূলত একটি নেকেড স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটির ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান। এই বাইকটিতে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, কোম্পানি ক্লেম করে 59 কিলোমিটার, কিন্তু আমরা ইউজার রিভিউতে যেটা পাই তা হলো 45 থেকে 50 কিলোমিটার। তো আবার কোথাও কোথাও দেখা যায় যে 50 থেকে 55 কিলোমিটারও মাইলেজ পেয়ে থাকে কেউ কেউ। তো আমরা যদি ধরে নিই এটিতে মিনিমাম 50 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে অ্যাভারেজ। এছাড়া এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 125 কিলোমিটার। তো যারা মূলত কম বাজারে 160 সিসির একটি বাইক কিনতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে এই বাইকটি পছন্দের তালিকায় রাখতে পারেন। তো এবার যদি আমি এই বাইকটির ফ্রন্টের চাকা নিয়ে একটু কথা বলি, ফ্রন্টে 80x100 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাবেন, ব্র্যান্ড হচ্ছে এমআরএফ। রেয়ারে 130x70 সেকশনের টায়ার পেয়ে যাবেন, এটিও টিউবলেস টাওয়ার এমআরএফ ব্র্যান্ডের। ব্রেকে ফ্রন্টে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, 276mm একটি ডিস্ক ব্রেক। আর পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাবেন, যেই বাইকটিতে মানে যেটিতে এবিএস নাই সেটিতে পিছনে ড্রাম ব্রেক, আর যেটিতে এবিএস সেটার সামনে এবিএস আপনারা পেয়ে যাবেন সামনে পেছনে দুটিতেই। তো এবার যদি আমি একটু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলি, সেটি হচ্ছে প্রত্যেকটা বাইকেরই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। ম্যাক্স পাওয়ার তুলতে পারবেন 14.13 PS @8500 RPM, ম্যাক্স টর্ক তুলতে পারবেন 13.9 নিউটন মিটারে। ইঞ্জিনটি অপারেট করার জন্য 5-স্পিড একটি গিয়ারবক্স আপনারা পেয়ে যাবেন। তো এই বাইকটির ওজন হচ্ছে 141 কেজি। তো এবার যদি আমি একটু এই বাইকটির বডি ডাইমেনশন নিয়ে কথা বলি, বডির লেন্থ হচ্ছে 2020mm, ওয়াইথ হচ্ছে 820mm, হাইট হচ্ছে 1230mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160mm। এই বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি হিসাবে আপনারা ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাবেন 12 লিটারের। আর এই বাইকটির মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল মিটার। তো এবার আমি আপনাদের কাছে এই বাইকটির দাম শেয়ার করব। এই বাইকটির ডাবল ডিস্ক এবিএস ভার্সন 2,16,000 টাকা এবং উইদাউট এবিএস 1,91,000 টাকা বর্তমান বাজার মূল্য। তো আপনারা চাইলে এই বাইকটি এই বাইক ভ্যালি শোরুম থেকে নিতে পারেন। অবশ্য আপনারা এই বাইকটি কিনলে কিছু গিফট পেয়ে যাবেন, নিশ্চিত কিছু গিফট এই বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন হলো দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।